আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই মহরম মাসে আসলে ভাই দোয়া কবুলের একটি মাস, বিপদ আপদ দূর করার একটি মাস। এই মাসে যত বেশি পারেন আপনারা দোয়া করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আওলাদবর্গের জন্য। আপনারা রোজা রাখবেন, নফল রোজা রাখবেন এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের বিপদ আপদগুলো দূর হয়ে যাবে, আপনাদের দোয়া কবুল হবে। মহরম মাসে আসলে যদি ভিডিও দিতে যাই, মহরম মাসে শুধু মহরম মাসের আপনার আমল আকলাত যদি আমি দিতে চাই, সেক্ষেত্রে আপনাদেরকে 20 থেকে 30টা আমল দেওয়া দরকার। তো এত আমল তো দিয়ে পারবো না, তবে আমি চেষ্টা করবো আপনাদের জন্য মহরম মাসের খাস কিছু আমল দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে আমি এরকম একটি আমল নিয়ে আসলাম, যেটি অনেক ভাই, অনেক বন্ধু, বিশেষ করে মেয়ে, যারা আমাদের মেয়ে ভক্ত আছেন, বোন আপুগণ বা মা বোনগণ, তারা আমাকে অনুরোধ করেছেন যে আমাদেরকে একটি পরিসাধনা দিন, যেন আমরা পরিসাধনাটি আপনার ছোট কোনো বাচ্চা পরি হয়, এমন কোনো পরি যে পরির সাথে খেলা করা যায়, কথা বলা যায়, আসলে কি সম্ভব কি না, সেটি আমার কাছে জানতে চেয়েছেন। তো হোয়াটসঅ্যাপ ভাইবার বা ইমোতে তো উত্তর দেওয়া সম্ভব না। আপনাদের জন্য আমি দীর্ঘদিন যাবত যেহেতু আমার কাছে এই ধরনের অনুরোধ আসতেছে, বিশেষ করে কলেজ ভার্সিটি থেকে যে বোনগুলো আমাকে অনুরোধ করেছেন, আমি বলবো বোন লেখাপড়া করেন, এই ধরনের জিনিসে আপনাদের মনোযোগ দেওয়ার সময় নয়। হ্যাঁ, তথাপি যদি কোনো ব্যক্তি একান্ত নিঃস্ব হয়ে থাকে তার দুঃখ কষ্ট অবসাদের জন্য, দুঃখ কষ্ট বলার জন্য বা সুখ দুঃখ ভাগ করার জন্য কোনো মানুষ নেই, অনেক ফ্যামিলিতে এরকম আছে, সে একাই বাবা মা দুজনেই কাজে ব্যস্ত থেকে একা রোমে থাকে, আবার অনেকে এরকম আছে যে তার বয়স অনেক বেশি, ঠিক আছে, স্বামী নেই, সে একাকী বসবাস করে, বা অনেকের স্বামী আছে, সন্তান আছে, সব কিছুই আছে, কিন্তু তার দুঃখ কষ্ট বোঝার কেউ নেই, সেক্ষেত্রে তারা আমাদের কাছে এই ধরনের আমলগুলো চেয়ে থাকে। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের মনে হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে আমল অবশ্যই করতে পারবেন। আর আমল করার জন্য নিরামিষ খেতে হয়, যেই কয়দিন আপনি আমল করবেন, হোক সেটা 21 দিন, 7 দিন, 11 দিন বা 41 দিন, যেই কয়দিন আপনি আমলটি করবেন, সাধনটি করবেন, সেই কদিন আপনাকে নিরামিষ খেতে হবে। মাছ মাংস দুধ ডিম ঘি পনির কেক এগুলো খেতে পারবেন না। আর স্ত্রী সবাস্থ হারাম এটাও করা যাবে না, যতদিন আমল করবেন এগুলো থেকে দূরে থাকবেন, চোখের হেফাজত করবেন এবং দিলেরও হেফাজত করতে হবে। আর অনেকে বলে থাকেন যে নিরামিষের মাঝে মুসুরির ডাল অন্তর্ভুক্ত কিনা, আসলে ভাই মুসুরির ডালও খাওয়া যাবে না, যারা বলে মুসুরির ডাল খাওয়া যাবে ওদের আমল আপনি কিয়ামত পর্যন্ত করে দেখেন কাজ হবে না। যে কোনো আমল, যে কোনো ধর্মের যে কোনো তসবিহ ওয়াজিফা মন্ত্র কালাম যাই বলেন না কেন, তাসবিহ কালাম যদি আপনি সাধন করেন, সাধন সময়টিতে আপনাকে নিরামিষ ভোজন হতে হবে, একা রোমে থাকতে হবে, কারণ একা রোমে না থাকলে, একা বিছানায় না থাকলে আপনার পাশে জিন পরি আসবে না। আর বাতিনি চক্রের সাধনের কথা আমরা বলে থাকি ভাই, যদি আপনি বাতিনি আমল না করেন তাহলে আপনি জিন পুরি বা কোনো কিছুর আমল করে কোনো ফায়দা নেই। আজকে আপনাদেরকে যে আমলটা আমি দেবো, এই আমলটি যদি করতে পারেন মা বোনগণ এবং পুরুষগণ, যে কোনো 18 বয়সের উপরে যে কোনো ব্যক্তি আমলটি করতে পারবে, এই আমলের বরকতে আপনাদের কাছে যে পরি আসবে সে তার বয়স 16-17 বছরের উপরে হবে না, 16 থেকে 17 বছর হবে, সে অন্তত লাজুক, অন্তত মায়াবী, অন্তত মিষ্টি একটি পরি, সে আপনার দুঃখ কষ্ট সব কিছুই আপনার সাথে ভাগ করে নেবে, আপনার কষ্ট সে সহ্য করতে পারবে না, যে কোনো কারণে আপনি উদাসীন থাকলে, মন খারাপ থাকলে আপনাকে মুখে হাসি ফোটানোর জন্য সর্বাত্মক সে চেষ্টা করবে। তবে আমরা একটা কথা সকলকে বলে থাকি ভাই, জিন পুরিয়ে হাজির করতে গেলে আপনার মনে সাহস থাকা লাগে, ছোট হোক আর বড় হোক যাই হোক না কেন, আপনার একটা ছোটো পরিকে ডাকছে, সে হয়তো আপনাকে ভয় দেখাবে না, আপনাকে কোনো ক্ষতি করবে না, কিন্তু অন্য অন্য পরিগণ যদি চলে আসে কোনো কারণে, সেক্ষেত্রে তারা সেটি করতে পারে। সেজন্য আমরা নিরাপত্তার কথা বলি এবং নিরাপত্তার জন্য আমাদের কাছে যেই রক্ষাবেদ সেই জিনিসগুলো সংগ্রহ করতে বলি। আজকের যেই পরিটি কথা বলবো, তাকে কখনোই আপনি বন্দি বানানোর চেষ্টা করবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তাকে বন্দি করার চেষ্টা করবেন না। বন্দি করার চেষ্টা করলে সেই মনে একটি ছোট্ট একটি মেয়ে, আপনি চিন্তা করলেন আপনার একটা ছোটো বোন, আপনার একটি ছোটো মেয়েকে যদি কেউ বন্দি করে রাখে, আটকিয়ে রাখে, গোলাম করে রাখে, আপনার কাছে কীরকম লাগবে, তাকে মেরে ফেলতে ইচ্ছা করবে না? তদ্রূপভাবে এরকম এই পরিধিকে ডেকে যদি তাকে আপনি বন্দি করে রাখেন, অনেকে বন্দি করার নিয়ম জানে না, আমি তাই তাদের উদ্দেশ্যে বলছি এই কাজটি ভুলেও করবেন না। আর যারা জানে না, তারা তো শুধু তাদের সাথে বোনের সম্পর্ক অথবা বন্ধুত্ব সম্পর্ক করবেন, সেই নিয়তে আপনি বসবেন। জিনপুরি আমল করতে হলে সব সময় পাক পবিত্র থাকতে হয়, আপনি অবশ্যই পাক পবিত্র থাকবেন, শরীরে আতর মাখবেন, গোলাপের সেন্ট নয় আতর ব্যবহার করবেন,
আতর ব্যবহার করবেন আর ভালো খুশবুদার আগর জ্বালবেন, যে আগর আমরা দরবার থেকে দিয়ে থাকি। আসলে বাজারে যে ধরনের আগর পাওয়া যায় এই আগরে কোনো কিছু কাজ হয় না, তাদের ঘ্রাণগুলো আসলে কেমিক্যালযুক্ত, যার কারণে আগরগুলোতে কাজ হয় না। আর আমরা যে আগরগুলো স্পেশালভাবে তৈরি করে থাকি এবং বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে আমরা সেই আগরগুলো বলে থাকি যে এই উপাদান দেওয়ার জন্য, সেই উপাদান দিয়ে তৈরি থাকি। বিদায় আগরগুলো ঝালার পরপরই দেখা গেছে আপনার একটি ঘরে পরিবেশ সৃষ্টি হয়ে যায়, একটি পবিত্র একটি মনোভাব আপনার ভিতরে চলে আসে। তো এই আমলটি করতে হলে আপনাকে এরকম কোনো দিনক্ষণ নেই যে আজকে মাসের প্রথম থেকে মাসের শেষ থেকে শুরু করতে হবে, এরকম কোনো দিনক্ষণ নেই। তবে আমরা বলবো যে এই ধরনের আমল করতে হলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুরু করাটা ভালো আর কি, সবচেয়ে ভালো। তো এই আমলে যদি আপনি সফল হয়ে যান তাকে আপনি বলবেন তোমাকে আমি ডেকেছি আমার বন্ধুত্ব করার জন্য, তোমাকে আমি আমার পাশে রাখার জন্য, আমার সাথে মহব্বত করার জন্য, সারা জীবন তুমি আমার বন্ধু হয়ে থাকবে, আমি তোমার কখনোই ক্ষতি করবো না, তুমিও আমার কখনো ক্ষতি করবে না, তুমি আমাকে ওয়াদা করো আমার পরিবারের কখনো ক্ষতি করবে না, আমার কখনো ক্ষতি করবে না, আমি যখন ডাকবো তখন আসবে, আমার ডাকার বাহিরে তুমি কখনো আসবে না, এই ধরনের কথা ওয়াদা করিয়ে নেবেন। ভাই পরীদের অনেক প্রকার ভেদ আছে, অনেক পরী হা আমি বলে থাকি যে অনেক পরী কাঁধে এসে বসে, মানে প্রজাপতির মতো ছোট ওরা আকৃতিতে অনেক ছোট হয়ে আসে, হাতে তালুতে নেওয়া যায় তার সাথে কথা বলা যায়। অনেক পরী আপনার মাথার উপরে চক্কর কাটা থেকে ঘুরতে থাকে সাধনা করার সময়, ছোট পাখির মতো হয়ে ঘুরতে থাকে। অনেকে আমাদেরকে বলে ভাই শাহ আপনি সাধনাটা দিচ্ছেন দেওয়ার পর থেকে ভাই আমাদের মাথার উপরে কি শুধু পাখি ঘুরতেছে ছোট ছোট মানুষের মতো দেখতে, কিন্তু পাখি আসলে ভাই এগুলো পাখি নয়, পরি ছোট আকৃতিতে এসে আপনার মাথার উপরে ঘোরাঘুরি করতে থাকে। আপনার আমল শেষ না হওয়া পর্যন্ত তারা এভাবেই থাকবে, আপনার আমল শেষ হয়ে গেলে আপনি কামিয়ে ভাবলে তারা মানব আকৃতিতে সামনে আসবে। এরা ডানাযুক্ত পরি। আর আজকে যে পরির কথা আমি আপনাদেরকে বলবো এর নাম হচ্ছে আপনার খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরাকে যদি আপনি হাসিল করতে চান আপনি সর্বপ্রথমে কী করবেন, সর্বপ্রথমে আপনি একটি গোল দাগ দিবেন যে দাগের ভিতরে আপনি বসবেন, এটি হিচার করবেন আয়াতুল কুরসি আপনার তিনবার চারকোল তিনবার পাঠ করে একটি ছুরিতে বা চকে দাগ দিয়ে তার ভিতরে বসতে পারেন। এটি আপনার বন্দিশ হিসেবে কাজ করবে নিরাপত্তার জন্য, না করলে সমস্যা নেই, শুধুমাত্র দরবার থেকে আজাদ নিলে আমাদের কথা মতো কাজ করলে প্রয়োজন পড়ে না, তথাপি আপনি অধিক নিরাপত্তার জন্য আপনি এটি করতে পারেন। আপনি বলবেন ইয়া আল্লাহ মদত, ইয়া আল্লাহ মদত, ইয়া আল্লাহ মদত, তিনবার বলবেন ইয়া আল্লাহ মদত শব্দটি। তারপরে আপনি যে স্ক্রিনে যে আমলটি যে অজিফাটি আমরা আপনাদেরকে দেবো এই অজিফাটি আমলটি আপনি পাঠ করবেন 8851 বার। সর্বপ্রথম 51 বার পড়বেন, তারপর 800 বার পড়বেন, তারপর আবার 8000 বার পড়বেন। এভাবেই আপনি আমলটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমাদের এক বোন তো আল্লাহর রহমতে প্রথম দিনই পেয়ে গেছে, তো আমি বলবো আপনাদেরকে একদিনে না হলে তিন দিন না হলে 7 দিন, সর্বোচ্চ 11 দিন পর্যন্ত করলে ইনশাল্লাহ আপনার সামনে খাদিজাতুল কুবরা চলে আসবে। সে অন্তত মিষ্টিবাসী, অন্তত নেককার, অন্তত পরহেজগারি পরিয়ে তার সাথে কখনোই যদি ছেলে মানুষ এই আমল করে থাকেন কখনোই আপনি বাজে চিন্তা করবেন না। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তাহলে আপনার হিতে বিপরীত হবে, ক্ষতির সম্ভাবনা থাকবে। আমলটি আমি আপনাদের সুবিধার্থে একবার বলে দিচ্ছি যেন আপনারা আমলটি মনোযোগ সহকারে শোনেন এবং আমলটি আপনারা সঠিকভাবে পাঠ করতে পারেন। ইয়া খাদিজাতুল কুবরা হাজির হো ভাক হজরত দাউদ আলাইসাল্লাম বিন ঈসা আলাইসাল্লাম। ইয়া খাদিজাতুল কুবরা হাজির হো বাহক হজরত দাউদ আলাইসাল্লাম বিন ঈসা আলাইসাল্লাম। এই শব্দটি আপনারা মুখস্থ করে নেবেন, যে কোনো একটি ভালো দিনক্ষণ দেখে মুখস্থ করে নেবেন, একটা কাগজে কলমে সামনে রেখে পড়বেন তাহলে হবে না, দেখে পড়বেন হবে না। প্রথমে 51 বার, তারপর 800 বার, তারপরে 8000 বার পড়বেন, এক রাতিতেই চলে আসবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, যদি আপনারা সঠিকভাবে এজাজত নিয়ে থাকেন। আমলটি করার জন্য এজাজত নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। আর অন্ততপক্ষে আপনি আমলটি যারা এই ধরনের মানুষ আছে আপনার বন্ধুবান্ধব কাছে তাদের কাছে শেয়ার করবেন এই চ্যানেলটির ব্যাপারে। চ্যানেলটি ভাই শুধুমাত্র ঝিনপুরি আমল আখলাক এই ব্যাপারেই নয়, অসংখ্য দারিদ্রতা এবং মানুষের দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য কাজ করে যাচ্ছে। আর এই চ্যানেলে যেই ধরনের আমল দেওয়া থাকে প্রতিটি আমল আমাদের পরীক্ষিত, আমাদের দরবারে পরীক্ষিত, আমাদের ভক্তবৃন্দদের হাসিল করা অথবা আমাদের বন্ধুবান্ধবের হাসিল করা, এরকম আমল আমরা দিয়ে থাকি আপনাদেরকে। আর আমাদের দরবারের সাথে যারা কানেক্ট আছেন দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে, তারাও অনেক আমল করে সফল হয়ে থাকে, সেই আমলগুলো যখন আমাদেরকে বলে সেই আমলগুলো আপনাদের জন্য আমরা আপলোড করে থাকি। তবে এই পরি যখন আপনার কাছে আসবে আপনি হয়তো ছায়া আকৃতির অথবা আপনার মনে হবে লেজার লাইট যেরকম থাকে না আমাদের ঘরে বাচ্চারা লেজার লাইট জ্বলে, এরকম লেজার লাইটের মতো আলোর মতো আসা যাওয়া করবে আপনার সামনে, আপনি বুঝতে পারবেন একটি মানব আকৃতি, সর্বপ্রথম এরকম মনে হবে আস্তে আস্তে। কিন্তু আপনি এরকমও হতে পারে আপনাকে ঘন্টাখানিক পর, ঘন্টা দুই ঘন্টা বা অথবা আমলের অর্ধেক হয়ে যাওয়ার পর আপনাকে ডাক
ডাকতে পারে, আপনি তাকে ডাক দিতে পারে যে তুমি সামনে আসো, তোমার সাথে আমার কথা আছে, কথা বলবো, কিন্তু আপনি গোল দাগের থেকে বের হবেন না। বের হওয়ার কারণ না হওয়ার কারণটা হচ্ছে হয়তো এই পরিটি না এসে তার কোনো ভাই বোনদের আত্মীয় স্বজন বা অন্য কেউ এসে হয়তো আপনাকে ডাকতে পারে এবং তার ডাকে সাড়া দিলে আপনার ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে না, আপনার দাগের ভিতরেই বসে থাকবেন, যে গোল দাগ দিয়ে বসবেন, দায়রা বা চক্কর আমরা যেটাকে বলি, যেটি আপনি আইতল করছি চারকুল পরে ফু দিয়ে পাঠ করে বসেন, সেখানে বসে থাকবেন। অথবা আমাদের দরবারে যে হেচার বা বন্দিশ আছে, আমাদের দরবারের যেই ক্ষমতাশালী তসবি আছে সেটি পরে আপনি বসতে পারেন। যারা আমাদের দরবারের ব্যক্তি যারা আমলটি দেখতেছেন তাদেরকে বলবো, সেক্ষেত্রে আপনার কোনো ভয়ভীতি নেই, ক্ষয়ক্ষতি নেই। তবে সে অন্তত সুন্দর, অন্তত লাজুক, আমি বারবারই বলতেছি, অন্তত মিষ্টিবাসী একটি মেয়ে, আর ওর বয়স খুব কম, খুব সবসময় খেলা করে, শুধু হাসবে, হাসি ছাড়া সে কথাই বলে না, সবসময় হাসবে, সবসময় হাসবে আমার সাথে, কথায় কথা সে হাসি খেয়ে লুটুপুটি খেয়ে পড়ে যাবে, এরকম প্রচণ্ড হাসি খুশি থাকে। আপনি ওর সামনে কিছু খেলনা দিয়ে রাখতে পারবেন, দেখবেন সারাদিন সে খেলনা নিয়ে খেলতেছে, কথা বলতেছে, আপনার সাথে হাসতেছে, মিষ্টি খুব পছন্দ করে, দুই একটি মিষ্টি, সাদা মিষ্টি দিলেও সে খুব পছন্দ করে, বাসি জুটা জিনিস সে ধরে না, স্পর্শ করে না, আরেকজন স্পর্শ করেছে এমন জিনিস সে কখনোই ধরবে না। আর আপনার দেখা গেছে কোনো দোয়া কালাম করে দিলে ওর সামনে কোনো জিনিস, পানি বা দোয়া কালাম যদি চায়, সেটা আপনি ধ্যান মিষ্টি হোক পানি হোক যদি আপনি পরে দেন, সেই জিনিসটা সে খাবে না আর আপনার সামনে কখনো আসবে না, আপনাকে সে তখন শত্রু মনে করবে যে না, আপনি নিশ্চয়ই আপনি ভালোর জন্যই হয়তো বলছেন, একটা দোয়া কালাম সামনে পড়ছেন, ও ভাববে ওকে বন্দি করার জন্য আপনি পড়ছেন, ও সে চলে যাবে ভয় পেয়ে, যেহেতু ছোটো ওর বয়স, আমি বলেছি যে 16 থেকে 17 বছরের ভিতরে থাকে আমাদের ছোটো বাচ্চা মেয়েরা, যেরকম থাকে এরকম ধরনের ছোট্টো একটি পরি, তা সে আপনার সাথে জাস্ট সারাদিন গল্প করবে, আপনি তাকে দেখতে পারবেন, তার বান্ধবী বন্ধু বা ভাই বোন যাকে বলেন পরবর্তীতে সে তাদেরকেও নিয়ে আসবে, আর যদি আপনি তার সাথে ভালো ব্যবহার করতে পারেন, ভালোভাবে তার মন জয় করতে পারবেন। ভাই দোস্ত বুজুর্গ, ঝিনপুরি আমলগুলো অন্তত আমি বলি যে যেরকম সহসাধ্য যেরকম, এরকম আবার কঠিনও, কঠিন কীরকম, এরকম যে আপনাকে নিরামিষ খেতে হয় এবং আপনি বাতিনি চক্ষু খুলে নিতে হয়। ঝিনপুরি আমল আসলে যদি 7 দিন 8 দিন 11 দিন যেই দিনই বলেন না কেন আনা সম্ভব, কিন্তু আপনার বাতিনি চক্ষু তাকে দেখার জন্য যে আপনার রুহানি পাওয়ার, রুহানি শক্তি দরকার, সেটি আপনাকে জাগ্রত করে নিতে হবে ভাই, নাহলে আপনি কীরকম করে দেখবেন, নাহলে আপনি হ্যাঁ দেখবেন না এমন কোনো কথা না, যে তাকে ডাকতে ডাকতে তার আমল করতে হতে একটা সময় পরে বাতিনি চক্ষু খুলে যায়, সেই চোখটা এসে খুলে দেয়, এরকমটা হয় যে দেখা গেছে তার বাতিনি চক্ষু খোলা নাই, কিন্তু সে 41 দিন 40 দিন আমল করছে, তার বাতিনি চক্ষু সেই চিন বা পরি এসে খুলে দিয়েছে, নাহলে সে তাকে দেখতে পায় না। আর বাতিনি চক্ষু খোলা না থাকলে জিনপুরি সামনে আসলে আপনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার চারপাশে কেউ ঘুরতেছে বা হাঁটাচলা করতেছে, নৌপুরের পায়ের শব্দ আসবে, হাসির শব্দ আসবে, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না, তার মানে আপনার বাতিনি চক্ষু বন্ধ, বাতিনি চক্ষু খুলতে হবে। আমলটি তখন আপনি দেখা গেছে 2 দিন 3 দিন বা 11 দিন সর্বোচ্চ করার পর আপনি অফ করে দিয়ে আগে বাতিনি চক্ষু খুলে নেবেন। তো ভালো থাকবেন ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন, অসংখ্য ধন্যবাদ।